আচ্ছা, আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু হবে, আর এই রোজার বাজারের পরিস্থিতি কি সেই বিষয়টি আপনাদের জানানোর জন্য মূলত আমরা এসেছি বগুড়া শহরের রাজা বাজার এলাকার সবচেয়ে বড় বাজার। এই বাজারের আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা জানেন যে প্রতি বছরই রমজান এলে কিন্তু সবগুলো দ্রব্য মূল্যেরই দাম বেড়ে যায়। গত বছরের তুলনায় যদি এইবার তুলনা করি তাহলে কিন্তু সেই তুলনায় অনেক পণ্যেরই দাম বেড়েছে, যা নিয়ে সাধারণ ক্রেতাদের ক্রয় সীমার বাহিরে চলে গেছে। আয় না বাড়লেও ব্যয় কিন্তু বেড়েছে এমন অভিযোগ সবার। আমরা একটু দর্শক আপনাদেরকে দেখাতে চাই যে আজকের কাঁচা বাজারে আমরা এসেছি, এখানে অনেকগুলো পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসে আছেন, তাদের সাথে কথা বলতে চাই। রোজার প্রধান অনুষঙ্গ হচ্ছে যেমন এখানে শশা, লেবু, এরপরে কাঁচা বাজার, আরো অন্যান্য যে পণ্য সামগ্রীগুলো আছে আমরা সেগুলোর একটু বাজার দর, আজকের বাজার দর একটু শুনতে চাই। এখানে যিনি বিক্রেতা আছেন একটু তার কাছ থেকে সরাসরি জানতে চাই যে ভাই আজকে আপনার কাছে যে পণ্যগুলো আছে একটু একবারে দামগুলো একটু বলে দেবেন, কোনটার দাম কি? আমি ধরছি আপনার শশা হলে 40, মিষ্টি লাউ 20, করলা হলে 60, পটল 60, বাগুন 60। তো গতকালের চেয়ে আজকে কি ডিফারেন্স কিছু আছে? পটলের দামটা কম, কিন্তু পটল কাল গতকাল আপনার 80 টাকা কেজি ছিল, আজ হলো 60 টাকা কেজি। এটা হলো কাঁচা মাল আপনার আমদানির উপরে। শশার দাম গতকাল, শশা গতকালেও 40 ছিল, আজও 40। আগামী কালকে এই দাম তার গত, এখন ওটা বলা যাবে না। শশাটা আপনার কাঁচা মাল হলে কৃষকের ঘরে যদি বেশি থাকে আমদানির উপরে দাম কমে, আর যদি না থাকে তাহলে দাম ঊর্ধ্বগতিতে বাড়ে। এই দর্শক আপনারা শুনলেন যে আজকে যে বাজার দরে, বাজার দরের যে কথাগুলো বলছে, আমরা একটু শুনতে চাই যে বেগুনি নিয়ে মানুষ কিন্তু অস্থির হয়ে যায়। বেগুনির যে বেগুনগুলো আছে সেই বেগুনগুলো আমরা একটু দেখাতে চাই যে সেই বেগুনগুলোর দাম কেমন। আমরা একটু এখানে আরেকজন দোকানদার আছেন, কালাম ভাই, আমরা কালাম ভাইয়ের কাছ থেকে শুনতে চাই যে কালাম ভাই আপনি একটু বলবেন যে আপনার কাছে যেগুলো আছে সজনা সহ সবগুলো পণ্য একটু এগিয়ে আসুন, একটু সবগুলোর দাম আমি ধরছি আপনি একটু বলেন। সজনা হলে আপনি 60, তারপর টমেটো 25, ভেন্ডি 60 টাকা, করলে 60 টাকা, পটল 60 টাকা, পার বেগুন হলো 60 টাকা, গাজর হলো 25 টাকা, মিষ্টি লাউ 20 টাকা। এই যে বেগুনি তৈরি করার যে বেগুন, সেই বেগুনের দাম কত বেড়েছে? 60 টাকা। আগে কত ছিল? আগে ছিল 40, 40 টাকা, 40 টাকা ছিল। আগামী কালকে 60 টাকায় পাওয়া যাবে, আরো বাড়বে? আগামী কালে 60 টাকায় পাওয়া যাবে, আজ আবার বেশি আমদানি কম থাকলে আবার 80 টাকা, মানে আমদানি উপরে বেশি। আচ্ষা, বুঝতে পারছি। দর্শক আপনারা দেখছেন যে বর্তমানে যে বগুড়া শহরের রাজা বাজার, পাইকারি বাজার, যেখান থেকে সব ধরনের পাইকারি মালামাল গুলো বিক্রি করা হয়ে থাকে, সেই বাজারের পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমরা। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, পাশাপাশি গ্রাহকদের সাথে কথা বলতে চাই যে এই যে তাদের সাথে একটু কথা বলতে চাই যে এই বাজার করলেন 35 টাকা হলো পেঁয়াজ, 35 টাকা পেঁয়াজ দিচ্ছি, কাঁচামরিচ হলো 50 টাকা কেজি, এই করলে নিলাম, ইয়ে পটল নিলাম 60 টাকা পটল, তারপরে ধনিয়া পাতা হলো পোয়া হলো 15 টাকা, 60 টাকা কেজি ধনিয়া পাতা। দাদা আপনার কাছে কি মনে হচ্ছে কি বাজারে কি আজকে সেই তুলনায় কম না বেশি? এই একটু বেশি হলো হয়ে যাবে, এটা এটা এই খিরাটা, খিরাটার দাম বেশি হলো। শসার দামও বাড়ছে? শসার দামও বাড়ছে, বাড়ছে। ধন্যবাদ আপনাকে। আমরা দর্শক আরেকজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই। এখানে নতুন যে সবজিগুলো আছে এর মধ্যে সিম এসেছে, সিম আমরা অন্যান্য প্রোডাক্ট আপনাদের জানালেও কিন্তু সিমের বিষয়টা আমরা জানাতে চাই, সিম আসলে কত করে, নতুন সিম, খরেলি সিম যেটাকে বলা হয়ে থাকে, এবং এখানে কিন্তু পটল থেকে শুরু করে আরো বেশ কিছু পণ্য আছে। আমরা সরাসরি বিক্রেতার সাথে কথা বলতে চাই। আঙ্কেল, এই সিম কত করে বিক্রি করছেন? সিম 50 টাকা কেজি বিক্রি করছি, 50। এর আগে কত ছিল? এর আগে ছিল আপনার 30 টাকা 25 টাকা, 30 টাকা 25 টাকা। না না না, ওদের আগে থেকে বাড়ছে একটু, কারণ এখন এটা সিজন শেষ হয়ে যাচ্ছে, বুঝছেন, সেদিন একটু দাম বাড়িছে। আগামী কাল কি এই দামে পাওয়া যাবে? না, কোয়া যাবে না, কাঁচা মাল হয়তো কমতেও পারে, বাড়তেও পারে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনলেন যে কাঁচা বাজারের, এটা কিন্তু পাইকারি বাজার, এই পাইকারি বাজারের যে অবস্থান সেইটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর নিঃসন্দেহে এখান থেকে যে মালামালগুলো শহরের বাহিরের যে দোকানগুলো আছে সেই দোকানে যদি যায় তাহলে সেখানে কিন্তু তার পরিমাণটা, দামের পরিমাণটা কিন্তু আরও বেড়ে যায়। আমরা যেটা লক্ষ্য করেছি যে এই বাজারের যে দাম সেই দাম অন্যান্য বাজারের তুলনায় অনেক কম, এবং এই এই বাজারের মাল যদি আপনার এখান থেকে খান্দার অথবা কলোনি অথবা জেলার অন্য কোনো জায়গায় যায় তখন কিন্তু এগুলোর প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে যায়। আমরা একটু পাশে আরও কয়েকটা প্রতিষ্ঠান আছে, পেঁয়াজের ওখানকার পাইকারি বা খুচরার যে অবস্থা সেই অবস্থানগুলো
নিয়ে একটু কথা বলতে চাই যে তারা সেই পেঁয়াজগুলো কি রেটে বিক্রি করছে এবং সেই পেঁয়াজের আড়তে আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে চাই যে পেঁয়াজগুলো আসলে আগে আগের চেয়ে কত কম বেশি এবং পেঁয়াজ নিয়ে কি অবস্থা চলছে সেটা একটু কথা বলতে চাই দর্শক আপনাদেরকে আমরা পেঁয়াজের বাজার দর একটু জানানোর চেষ্টা করছি যে আজকে পেঁয়াজ এখানে কত করে কেজি দরে বিক্রি হচ্ছে একটু সেটা একটু জানতে চাই এই বাজার থেকে যে পেঁয়াজগুলো পাইকারি বিক্রি হয় সেটা কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে চলে যায় বিশেষ করে আপনার কলোনি খামদার বা আরো অন্যান্য এলাকা সেই এলাকাগুলোতে যায় আমরা একটু পেঁয়াজের যিনি দোকানদার আছেন তার সাথে কথা বলতে চাই দেখি ভাই পেঁয়াজ এগুলো কত করে কেজি বিক্রি করছেন আপনি এগুলো বিক্রি হচ্ছে 28 টাকা 30 টাকা আমরা একটু আরো কিছু দেশি পেঁয়াজ যেগুলো আছে সেগুলো দেখাতে চাই যে ওই পেঁয়াজটা কত করে কেজি ভাই আপনার এই পেঁয়াজ গুলো কত করে কেজি বিক্রি করছেন এগুলো গতকাল এগুলো কত করে ছিল একই দাম ছিল তাতে কি এখন বাড়তিমুখী না নিম্নমুখী বাজার স্থিতিশীল আছে দর্শক আপনি শুনলেন যে পেঁয়াজের বাজার কিন্তু অনেকটা স্থিতিশীল সেই কথা কিন্তু বিক্রেতারা বলছেন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই ভাই তো পেঁয়াজ কিনতে আসছেন তাই না একটু কথা বলি আপনার সাথে যে পেঁয়াজের দাম কি আগের চেয়ে বাড়ছে না কমছে স্বাভাবিকই আছে ইনশাল্লাহ আর কি কি বাজার করলেন একটু বলবেন আপনার কিনলাম রসুন কিনলাম পেঁয়াজ কিনলাম বুট কিনলাম স্বাভাবিক বলছে দর্শক এবং আমরা আপনাদেরকে সেই বাজারটা দেখানোর চেষ্টা করছি যে এরপরে এই পাশে আছে কাঁচামরিচ নিয়ে কিন্তু মানুষের একটা চাহিদা থাকে আমরা বাম পাশে কাঁচামরিচ দেখাতে চাই কাঁচামরিচের দামটা কেমন এবং এখানে কিন্তু কাঁচামরিচ নিয়ে অনেক ক্রেতা বিক্রেতা আছে তাদের নানান ধরনের অভিযোগ আছে সেই বিষয়গুলো একটু তুলে ধরতে চাই যে কাঁচামরিচের বাজারটা কেমন দর্শক আমরা আছি কাঁচামরিচের বাজারে একটু কাঁচামরিচ নিয়ে একটু কথা বলতে চাই যে কাঁচামরিচটা আজকে আসলে বেশ সুন্দর কাঁচামরিচ আছে তো কাঁচামরিচকে আগের চেয়ে দাম কমেছে না বেড়েছে আমরা একটু সেটা একটু আপনাদেরকে জানাতে চাই আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আপনি শুনলেন যে কাঁচামরিচের দাম তুলনামূলক ভাবে কমে এসেছে এখানে মাত্র 50 টাকা কেজি ধরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে এবং যারা খুচরা ক্রেতা তাদের কাছ থেকে একটু শুনতে চাই যে তারা আসলে এটাকে কিভাবে দেখছেন তাদের কাছে কি কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে তাদের একটু বক্তব্য শুনতে চাই ভাই আপনি কি কি কিনলে দেখতে আমি তো এই মুহূর্তে মরিচ কিনতে আসছি আর অন্যান্য বাজার করতে আসছি মরিচ কি কতবার কিনলেন বলেন 50 টাকা কেজি কি স্বাভাবিক আছে না বাড়ছে স্বাভাবিক বলতে এই সময় মরিচের দাম আরো একটু কম থাকার কথা কিন্তু সে তুলনায় এখনো কমে নেই কত হওয়ার কথা ছিল কত করে 20 টাকা 30 টাকা কেজি এক সময় আমরা খাচ্ছি এখন প্রত্যেকটা জিনিসের দাম বেশি সেই অনুপাতে হয়তো 30 টাকা বা 40 টাকা হলে ভালো হয় আচ্ছা ধন্যবাদ আচ্ছা আমরা একটু এখানে ব্যবসায়ী ভাই এই মরিচ গুলো কোথা থেকে নিয়ে আসেন আপনারা আপনার রংপুরের মরিচ এখন কোন কোন এলাকার মরিচ দেবো এখন আপনার রংপুর আছে তাও রংপুরের আপনার আছে কিশোরগঞ্জ আছে এই দুই জায়গার মরিচ এই মরিচ গুলো কি ঝাল লাগে বগুড়ার মরিচের মতো বগুড়ার মতো মতন ঝাল না একে মরিচের একটু ঝাল কম ঝাল কম বগুড়া এই মরিচের ঝাল কম আগের চেয়ে কি পরিমাণ দাম কমেছে বা দাম একটু আপনার দাম একটু কমেছে এখন 50 টাকা 60 টাকা এক কেজি বিক্রি হচ্ছে যেরকম জিনিস সেরকম দাম ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে মরিচের বাজারের যে অবস্থা সেই মরিচের বাজারটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মরিচ এরপরে আদা রসুন পেঁয়াজ এখানে সবই আছে আমরা একটু খুচরা আদা রসুনের বিষয়গুলো একটু জানতে চাই না ওদিকে লেবু 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 রয়েছে
আদা রসুনটা একটু শুনে যায় যে আদা রসুনের অবস্থাটা কি ভাই একটু বলবেন যে আদা রসুন বা পেঁয়াজ এগুলো তো আমরা শুনলাম যে আপনার এখানে কোনটা কথা বলছেন রসুনের দাম আজকে একটু বাড়তি কালকে বিক্রয় 70 80 আজকে 90 100 আর আদা 120 টাকা গেছে খুচরা পাইকারি আপনার 100 টাকা গেছে এগুলো কি সবকিছু দেশি না বিদেশি না ঢালি রসুনটা দেশি আর এলচি হলে আদা পারমার আদা আর পেঁয়াজ আপনার বিক্রি হচ্ছে হলে 35 36 আর খুচরা পাইকারি বিক্রি হচ্ছে আপনার 30 31 ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমরা আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এই জাতীয় যে পণ্যের দরকার সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আমরা একটু দেখাতে চাই যে রোজার সবচেয়ে বড় অনুষঙ্গ সেটা হলো যে লেবু লেবুর বাজার দরটা আমরা একটু জানতে চাই যে লেবুর বাজার আসলে কতটুকু ছিল কোন পর্যায়ে ছিল লেবুটা সেটা একটু আমরা শুনবো সামনে গিয়ে লেবুর কিন্তু একটা বড় চাহিদা আছে মানুষের এই করতাপের মধ্যে রমজান হওয়ার কারণে লেবু চিনি এগুলোর কিন্তু ব্যাপক একটা চাহিদা আছে শশা এগুলোর একটা চাহিদা আছে কিন্তু সেই তুলনায় এখানে কিন্তু আমরা দোকানিদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে লেবুর দাম অনেকটাই চড়া কেন কি জন্য আমরা দু একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই এবং তারা এই বিষয়টা কি বলেন সেটা আমরা আপনাদেরকে শোনাবো দর্শক দর্শক আগামীকালই কিন্তু শুরু হচ্ছে পবিত্র রমজান আর এই রমজানে কিন্তু সবচেয়ে বড় একটি অনুষঙ্গ সেটা ইফতারের জন্য সেটা হচ্ছে লেবু এবং লেবুর কিন্তু ব্যাপক চাহিদা বেড়ে যায় আজকে লেবুর বাজার দাম আমরা একটা শুনলাম আগামীকাল কি অবস্থা হবে জানি না আজকে একটু শুনি লেবু বিক্রেতা এখানে আছেন যে আঙ্কেল একটু বলবেন যে আপনার আজকের এখানে যেগুলো লেবু আছে সেগুলো রেট কেমন একটু বলেন আজকে লেবু চলছে 40 টাকা 50 টাকা 30 টাকা হালি এগুলো গতকাল কত ছিল গতকাল এরকম ছিল একটু কম ছিল 50 টাকা ছিল 40 টাকা 40 টাকা ছিল 35 টাকা আগামীকাল কি এই দামে পাওয়া যাবে আগে দাম তো বাড়তে পারে কমতে পারে বলা যাবে না আমদানির উপর নির্ভর করে তো এই আপনার বিক্রির চাহিদাটা কেমন বেড়েছে রমজান উপলক্ষে একটু লেবু বেশি বিক্রি হয় বেশি বিক্রি হয় ধন্যবাদ আপনাকে আমরা দুই একজন ক্রেতার সাথে একটা কথা বলতে চাই ভাই আপনি তো লেবু কিনতে আসছেন এই যে দাম যেটা চাচ্ছে আপনার কাছে কেমন মনে হচ্ছে দাম চাচ্ছে এটা এখন ঘটনা হলো কি এখন দাম নিয়ম বাড়ে আমাকে করার কিছু নাই আমাকে মাপ করা বেতন পাই আমরা সে অনুযায়ী মার্কেটিং করবে যে আমরা একটু হিমশিম হচ্ছে আর কি আমাদের কষ্ট হচ্ছে আর কি আর কেনাই লাগতেছে অল্প অল্প করে সবকিছু কেনা লাগতেছে এই জি ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনলেন যে আসলে কাঁচা মরিচ লেবু পেঁয়াজ আদা রসুন থেকে শুরু করে সবগুলো পণ্যের দাম আপনাদেরকে এই পাইকারি বাজার থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পাইকারি বাজারে যে দামগুলো আছে সেগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং আপনারা যেটা জানেন যে এই মালগুলো আমি এর আগে বলেছি যে বগুড়া শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় রাজাবাজারের মালগুলো এটা খুচরা বাজারে গিয়ে কিন্তু তুলনামূলকভাবে আরও একটু বেড়ে যায় আর আমরা যদি অন্যান্য পণ্যের কথা বলি তাহলে চিনি গতবারের তুলনায় কিন্তু অনেকটাই বেড়েছে ব্রয়লার মুরগির দাম বেড়েছে সোয়াবিনের দাম আপনারা জেনেছেন সব মিলে আমরা বলতে পারি যে গরিবের জন্য যে রমজান মাসে এটা একটি বরকত রহমতের মাস হিসাবে যে রমজান মাস আসে কিন্তু দ্রব্যমূল্যের বাজারে গিয়ে গরিব মানুষ কিন্তু সেই জায়গাটা উল্টো দিকে চলে যায় সেখানে কিন্তু ব্যাপক দাম বৃদ্ধি লক্ষ্য করা যায় আমরা আপনাদেরকে এই বাজারটিকে একটু ঘুরে দেখাতে চাই পাশাপাশি একটু তুলনামূলক যে দাম সেটা আমরা একটু বলতে চাই যে গতবার চিনি যে দামটা ছিল 80 টাকা এবার কিন্তু সেটা 115 থেকে 120 টাকা গত বছরে খোলা সয়াবিন ছিল 140 টাকা এবার এটা 167 থেকে 172 টাকা ছোলা ছিল 75 টাকা থেকে 85 টাকা এবারে 95 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হয়েছে ব্রয়লার মুরগি গতবার 140 থেকে 160 টাকা দরে বিক্রি হয়েছে সেটা 180 থেকে 290 টাকা দরে এখন বিক্রি হচ্ছে আপেল গতবার 150 থেকে 230 টাকা বিক্রি হয়েছে এবার 250 থেকে 320 টাকা দরে বিক্রি হচ্ছে দর্শক এই অবস্থার মধ্যে চলছে পাশাপাশি আমরা বলতে চাই অন্যান্য ফলের দামও কিন্তু একইভাবে বেড়েছে সব মিলে বলা চায় যে মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে প্রত্যেকটি পণ্যের এই বিষয়গুলো আসলে সাধারণ ক্রেতাদের বক্তব্য হচ্ছে রমজান যেহেতু সমাগত আগামীকাল থেকেই রমজান শুরু হবে অতএব
সাধারণ মানুষ যেন এই পণ্যগুলো ক্রয় করতে পারে তাদের নাগালের ভিতরে থাকে সেটা রাখার জন্য বাজার মনিটরিং থেকে শুরু করে সব মানুষকে যাদের দায়িত্ব যারা যে দায়িত্ব আছে এই বিষয়গুলো তারা দেখবেন এমনটাই কিন্তু বলছেন এবং এখানে কিন্তু আমরা লেবুর দাম শুনিয়েছি আমরা কলার দাম যেটা আপনাদেরকে শুনিয়েছি এবং শশা থেকে শুরু করে অন্যান্য সবগুলো পণ্যের দাম আপনাদেরকে আমরা তুলনামূলকভাবে দেখানোর চেষ্টা করেছি দর্শক এই ছিল এখনকার লাইভে আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর থাকুন আমাদের সাথে আল্লাহ হাফেজ